بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد فعن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه أتاه رجل فقال يا رسول الله هلكت قال وما أهلكك قال وقعت على امرأتي في رمضان <applause> إلى آخر الحديث <applause> حديثتي صحيح بخاري أبو مسلم صحيح بخاري النشو شتريش نمبر حديث من مسلم إغارة نمبر حديث أبو هريرة رضي الله عنه برنكرن الله رسول صلى الله عليه وسلم كتى بكتي أستن إيش بقولن يا رسول الله هلك هي الله رسول نبي دهمش هو هيك النبي كريم صلى الله عليه وسلم تكى وما هلك كون جنس توما كي دهمش كورلو ما كي كارونه تبي دهمش هو هلك وهي صحابي بقولن وقعت على مرأتي في رمضان أمي رمضانه আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি মানে মানে বলতে সায়েম অবস্থায় রাতে তো আলহামদুলিল্লাহ হালাল করে দিয়েছেন এটা তো সকলেরই জানা দিনে সায়ম অবস্থায় কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে এটা হলো মানা মানে স্ত্রীর সাথে সহবাস দিনে স্বেচ্ছায় করা মানা আর ওই আমি ওইটা জানতেন মেইন মাসলা জানতেন যে এটা যাইজ না তাই তিনি এসে বললেন এরকম করে ফেলেছি তখন বললেন নবী করিম সালেন রসুল সালাম তাকে বললেন তুমি কি একজন তীর্থদাস মুক্ত করতে পারবে উনি বললেন না পারবো না মানে সেই তো অভিজ্ঞার নেই তাহলে দ্বারা বোঝা গেল কেউ যদি রমজান মাসে সাইম অবস্থায় স্মরণ থাকা অবস্থায় জানা অবস্থায় তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তাকে কাফারা দিতে হবে তা কাফারার প্রথম যে ধাপ তা হচ্ছে ক্রীতদাস মুক্ত করা এরপরের স্তর কি তখন আল্লাহ রসুন শাসন তাকে আবার বললেন তুমি তো কৃত মুক্ত করতে পারবে না আচ্ছা তাহলে হাল অন্ত সুম শ্যাহারী নিম্ন তা বি আইন তাহলে তুমি কি একাধারে দু মাস শ্রিয়াম পালন করতে পারবে একাধারে দু মাস থাকতে হবে এক একদিন মিস তো আবার দু মাস থাকতে হবে ওই সাহাবী বললেন লা পারবো না হেল্ল শু দেখেন কেউ যদি সায়েম অবস্থায় স্বেচ্ছায় জয়া বললাম তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তাকে কফ আদায় করতে হবে প্রথম নম্বর কৃতদাস মুক্ত করা তার সামর্থ্য না থাকলে একাদারে দুমাস পালন করবে এই রসুল এটাও পারবো না তখন আল্লাহ রসুন সাল্লাহ তাকে বললেন হাল তু هل تستطيع ان تطعم ستين مسكينا تمكي شارجن مسكين কে খাবার খাওয়াতে পারবে قال لا تيني بول না পারবো الله رسول صلى الله عليه وسلم فجرس بصر. فأتي النبي صلى الله عليه وسلم বর্জন فجلس তারপর النبي صلى الله عليه وسلم بعراق فيه التمر الله رسول صلى الله عليه وسلم كتير. একটা থলে বা একটা পাত্রে কিছু খাজুর খেজুর আনা হলো একটা টুকরাতে খেজুর আনা হলো মানে রসুন সোনার কাছে দেয়া হলো একটা টুকরি বা টুকরা ওখানে খেজুর রাখা ছিল তখন বিক্রিম চলে আসতাম ওই ব্যক্তিকে বললেন সত্যি যাও এটা নিয়ে যাও এটা সত করো তো ওই ব্যক্তি কি বললেন ওই সাহাবি আর কি রবিআল্লাহ মানে বললেন মা বাইন আলা বাতাই অন্য রেওয়াজ এসেছে কসম খেয়ে বলছেন যে মদিনার মদিনার এই দুই পাথর ভূমির মাঝ মধ্যখানে বা মদিনার সীমানার ভিতরে আমার চেয়ে বড় গরিব আর কেউ নেই তো আপনি আমাকে যে বললেন আমি এই

যদি কেউ স্বেচ্ছায় মাসে সায়ম অবস্থায় সবাস করে তাহলে তা এরকম ধারাবাহিক বেড়ে দিতে হবে এই হাদিসারা জানলাম যদি কারো তৌফিক না থাকে একদম গরিব মিসকিন তো আর সে কী করবে হ্যাঁ তাহলে তার উপর আসবে না যেহেতু সে মিসকিন এই অবস্থায় সে আল্লাহর দিকে তবা করবে আল্লাহর দিকে রুজু করবে হ্যাঁ ফার করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে في إيه حديث تاهلو عن ام عائشه عن عائشه وام سلمه رضي الله عنهما عن ام المؤمنين عائشه وام سلمه رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم كان يصبح جنبا من جماع ثم يغتسل ويصوم متفق عليه وفي حديث ام سلمه ولا يقضي এ হলো আমাদের দুইজন আম্মা উম্মুলি একজন আসা আর একজন উম্মুল ইসলাম আলতীয় উভয়ের বর্ণনা করেছেন যে নবী করিম সাল্ল ইসলাম রাত্রে সহবাস করার পরে জানাবতের অবস্থায় থাকতেন অর্থাৎ গোসল যে অবস্থায় ফরজ হয় ওই অবস্থায় আর কি ওই অবস্থায় তার সকাল হতো ফজর হয়ে যেত তারপরে একতা ছিল ওই আসুন তারপর গোসল করতেন আর শিয়াম পালন করতেন এটা হলো বুহারে এবং মুসলিমের হাদিস আর অন্য রেওয়ায়েতে এসেছে ওফি হাদিস উম ওয়ালাই তারপর আর কাজা করতেন না তো এই হাদিস দ্বারা জানতে পারলাম অনেকে আমাকে প্রশ্ন করে রাস্তায় সহবাস করেছে স্ত্রীর সাথে ঘুমিয়েছে একদম ভোজর রক্ত হয়ে গেছে তো এই অবস্থায় কি আমাদের শ্যাম হলো আর কেউ কেউ হয়তো একটু ডিলে হয়ে গেছে গুচরো করতে এ হল এই যে এই অবস্থায় শ্যাম হবে কিনা না এ হলো দলিল স্বয়ং আল্লাহ রসুন আসলাম নিজে সহবাস করার পরে তার সকাল হয়ে যেত সুবাহ সাদিক হয়ে যেত তারপরে বিক্রিম শাসন গোসল করতেন আর শ্যাম পালন করতেন অতএব বোঝা গেলো এরকম যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তবে আমাদেরকে সচেতন থাকা দরকার কারণ হয়তো কোনো রকম কখনো এরকম হতে পারে যে আপনার ফজনের নামাজে মিস হয়ে যেতে পারে তাই সচেতন থাকবেন নিয়মিত যেন শ্যামও পালন করতে পারেন আর মোহাম্মদ সাহেব তুলখা এমনিভাবে ফজরের সলাহাদও নিয়ম মতো আদায় করতে পারেন আল্লাহ আমাদের সকলকে তৌষি দান করে আর এর দ্বারা কী বোঝা গেল কেউ কেউ আবার প্রশ্ন করে যেমন আমি দিনের বেলা ঘুমাই ইয়ে না না দিনের বেলা গোসল করি পুকুরে ডুব দেই তো আমার কি স্যায়াম শ্যাম হবে কোনো কথা নেই আলহামদুলিল্লাহ কালকে একজন প্রশ্ন খুলি করে যাবার বারবার এতে কি অসুবিধা কোনো অসুবিধা নেই কেউ কেউ মাথায় বেশি বেশি পানি ডালে অতিরিক্ত গরমে হয়তো বাইরে কাজ করে কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ কেউ কেউ হয়তো গোসল করে না যেমন মুখমণ্ডলে মুখে তার মাথায় গলায় গলা দেশে পানি ডালে বাধা নেই আলহামদুলিল্লাহ যেহেতু নবী করিম সাল্ল ইসলাম সুবে শাদী হওয়ার পর গোসলই করতেন তিনি নিজেই গোসল করতেন বাকি তো সাহাবাইকার অনেক আমল রয়েছে যাই হোক আমরা এই দুই হাতের দ্বারা আল্লাহর বিশেষ বিধান জানতে পারলাম যে যদি কেউ রমজান মাসে সায়ম অবস্থায় স্ত্রীর সহবাস করে তাহলে তাকে যে দিন শ্যাম পালন করবে এই দিনের শ্যাম তো ভঙ্গ হলো এই দিনের শ্যামের কাদা পরবর্তীতে আদায় করবে আর এর সাথে সাথে তাকে কাফফারা আদায় করতে হবে আর এই যে কাফারাটা এই কাফারা হলো আহাদিস দ্বারা যেটা প্রমাণিত দলিল দ্বারা যেটা প্রমাণিত তাহলে হলো শুধু এই ক্ষেত্রে মানে রমজান মাসে কেউ যদি স্বেচ্ছায় জানাশোনা অবস্থায় স্বেচ্ছায় আর স্মরণ থাকা অবস্থায় নিজের সাথে সহবাস করে নেয় করে নেয় তাহলে তাকে কাফারা আদায় করতে হবে কাদাসহ কাফারা আর বাকি কোনো ক্ষেত্রে কাফারা আসে না যদি কেউ যেমন খাবার খেয়েছে পানীয় পান করেছে এবং অন্য কোনো স্বেচ্ছায় কিছু করে সিয়াম ভঙ্গ করে ফেলেছে তাহলে এই অবস্থায় সে গুণা করলো গুণা করল আর তাহলে সে গুণা করলো যেহেতু তাই তাকে তবা ইফতাকার করতে হবে আর পরবর্তীতে কাবা আদায় করতে হবে শুধু কাদা কাফারা আসবে না আর دیتیو حدیث در جدی کیو کرو ہم گسل فرض ہے اور فجر وقت ہوئے جائے گسل کرتے نہجر وقت ہوار گسل کرے تاہلے کر کنو کو سویدھا نہیں اللہ عالم وسل اللہ وسلم عالبین محمدین والی وسامی اجماعی